ফুটবলের সব খবর সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন ব্রাজিলিয়ান বিস্ময় বালক বললে এখন সবাই বুঝে ভিনিসিয়াস জুনিয়রকে কেননা কিছুদিন আগে মাত্র আঠারোতে পা দেয়া এই তারকাকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে ৪৫ মিলিয়ন ইউরো দিয়ে ভিনিশিয়াসকে যদি বিস্ময় বালক বলা হয় তাহলে নেইমারের উপাধিটা কি হবে প্রশ্নটা কিছুটা কঠিন হয়ে যাবে ফুটবল বিশ্লেষকদের জন্য কারণ বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারকে উপাধি দেওয়ার মতো শব্দ হয়তো তাদের ভান্ডারে নেই দেখতে দেখতে আন্তর্জাতিক অঙ্গনে নেইমারের পদচারণা অনেক দিন হয়ে গেল খেলেছেন দুটি বিশ্বকাপ তাই তাকে আর বিস্মই বালক বলা যাবে না কিন্তু জাতীয় দলে তার পারফরম্যান্স ঠিক বিস্ময়কর এখন দুই ভয়ঙ্কর রেকর্ডের পেছনে ছুটছেন নেইমার ব্রাজিল জাতীয় দলের হয়ে একানব্বই ম্যাচ খেলেছেন তিনি যেখানে নেইমার সরাসরি জড়িত তিরানব্বই গোলের সঙ্গে এর মধ্যে আটান্নটি গোল করেছেন বাকি পঁয়ত্রিশটি ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার এখন সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন তিন নম্বরে তার গোলের সংখ্যা আটান্ন আর চারটি গোল করতে পারলে দুই নম্বরে থাকা সর্বকালের সেরা ফরওয়ার্ড রোনালদো নাজারিওকে ছুঁয়ে ফেলবেন নেইমার বাষট্টি গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বকালে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দুই নম্বরে আছেন উনিশশো চুরানব্বই ও দু দুই বিশ্বকাপ জয়ী রোনালদো নাজারিও মাত্র পাঁচটি গোল করলে রোনাল্ডোকে ছাড়িয়ে যাবেন নেইমার এই তালিকায় সবার উপরে আছেন ফুটবল সম্রাট পেলে যার গোল সংখ্যা সাতাত্তর উনিশ গোল বা তার বেশি করতে পারলে তিনবার বিশ্বকাপ জয়ী পেলে ছাড়িয়ে যাবেন নেইমার জুনিয়র এই দুই রেকর্ডের পেছনে ছুটছেন তিনি হয়তো নেইমার একদিন ছাড়িয়ে যাবেন সবাইকে কিন্তু তা দেখার জন্য অপেক্ষা করতে হবে তার ভক্ত সমর্থকদের